আসসালামু আলাইকুম ও রহমতুল্লা কাতু দুটি বিষয় নিয়ে বিরোধীতে আলোচনা করব। একটি বিষয় হল প্রিয়নবী সাল আলী হুসাল্লাম সাহারি খাওয়া ঠিক কোন মুহূর্তে শেষ করতেন দ্বিতীয় বিষয় হল কোন খাবারটিকে প্রিয়নবী সাল আলীহাসাল্লাম একজন ইমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ সাহরি বলে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক রোজার উদ্দেশ্যে ভোর রাতে খাবার গ্রহণ করাই সাহরি সাহারি খাওয়া সুন্নত প্রিয়নবী সালের ঘোষণায় রয়েছে বরকত ও কল্যাণ অমুসলিমরাও রোজা পালন করে তাদের রোজায় নেই তাই প্রিয়নীলাম সাহরি গ্রহণ করতে বিশেষ তাগিদ দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলহিহ্লাম বলেছেন সাহরি খাওয়া বরকতময় কাজ সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না এক পানি দিয়ে হলেও সাহরি গ্রহণ করো কারণ যারা সাহরি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশ তারা তাদের জন্য রহমতের দোয়া করেন অপর হাদিসের মধ্যে এসেছে রাসুল উল্লাহ সাল্লু আলহাম বলেছেন আমাদের রোজা এবং আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হল সাহরি খাওয়া অর্থাৎ মুসলিমরা সাহরি খায় আর ইহুদি খ্রিস্টানরা সাহরি খায় না হজরত আনাস রদ্দিয়াল্লাহু আনহু হজরত জায়দ বিন সাবেত রদ্দিয়ালু আনহুকে জিজ্ঞাসা করলেন সাহরি খাওয়া ও ফজরা আজান হওয়ার সময়ের ব্যবধান কতটুকু উত্তরে জায়দ বিন সাবেত রদিয়াল্লাহু আনহু বললেন পঞ্চাশ অথবা ষাট আয়াত পড়তে যতক্ষণ সময় লাগে সুপ্রিয় দর্শক পঞ্চাশ অথবা ষাট আয়াত বলতে মধ্যম ধরনের আয়াত বোঝানো হয়েছে যা তেলোয়াতে পনেরো অথবা ২০ মিনিট সময় লাগে সে আলোকে ফজরে আজানের পনেরো থেকে বিশ মিনিট আগে সাহারি খাওয়া সুন্নত অতএব সাহারি খাওয়ার সুন্নত তরিকা হল ফজরা আজানের পনেরো থেকে ২০ মিনিট সময়ের আগে শুরু করা এবং আজানের পূর্ব মুহূর্তে শেষ করা অপর হাদিসের মধ্যে এসেছে প্রিয়ন বিশাল আলিহাল্লাম স্যাহারি খেতেন তারপর তিনি উঠে নামাজে দাঁড়িয়ে যেতেন এর দ্বারা বোঝা যায় তিনি একেবারে শেষ মুহূর্তে স্যাহারি খেতেন অপর একটি হাদিসের মধ্যে এসেছে হজরত আবুহরা রদি আল্লাহনু বলেন রাসুল্লাহ সালু আলীহ সাল্লাম বলেছেন মোমেনের শ্রেষ্ঠ সাহরি হল খেজুর সুপ্রিয় দর্শক আমরা সকলে কম বেশি খেজুর খেয়ে থাকি ইফতারির টাইমে কিন্তু আমরা বেশিরভাগ লোকেই সাহরির টাইমে খেজুর খাই না অথচ প্রিয়নবী সাল আলিহু সাল্লাম বলেছেন একজন মোমেন ব্যক্তির জন্য সর্বশ্রেষ্ঠ সাহরি হল খেজুর তাই আমরা কমপক্ষে এক দুটি খেজুর খেয়ে এই সূন্যুরটি আদায় করি সেহারির টাইমে আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম